আপনার কি ওখানে এই কথাটা ভেবে দেখেছেন যে ডেকোরেটর আমরা যারা দেখি সাধারণত, যারা আর কি আমাদের বাসা বাড়ি ডেকোরেশন করে যায়, তো তারা কত টাকা প্রফিট করে বা তাদের অ্যাকচুয়ালি কেমন একটা লাভ হয়, অথবা তারা এই ডেকোরেটিং বিজনেস করে কেমন টাকা ইনকাম করে? ওকে, তো সবাই কিন্তু কথা ঠিক শুনছেন যে আপনার কি ডেকোরেটিং বিজনেস, তো এবার বুঝতে পারছেন যে আমি অ্যাকচুয়ালি কী নিয়ে আজকে ভিডিওটা মেক করছি। তো ইয়েস, আজকে ভিডিওটা আমি মূলত মেক করছি আপনার ডেকোরেশন বা ডেকোরেটিং বিজনেস নিয়ে, যারা আর কি আমরা ডেকোরেটর বলে থাকি ওই বিজনেস নিয়ে। তো আপনারা অনেকে হয়তো জানেন না যে যে ডেকোরেটিং বিজনেসে কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট হতে পারে আপনাদের, কারণ এটাতে আপনার ইনভেস্টমেন্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলতে গেলে। আপনি একবার ইনভেস্টমেন্ট করে ফেললে আপনার যত বছর আপনি এই বিজনেসে থাকবেন, ফিল্ডে থাকবেন, তত বছর আপনার কোনো ইনভেস্টমেন্ট করা লাগবে না, আপনার কোনো ধরনের ইনভেস্ট করা লাগবে না, একটি পয়সাও হাতে কোনো কয়েক হাজার হইলে হইতে পারে, বাট বলতে গেলে আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনি একবার ইনভেস্টমেন্ট করে ফেললে কিন্তু আপনার পরবর্তী তার কোনো কিছু বাই করা লাগবে না বা কিনা লাগবে না আপনার এই বিজনেসের জন্য। তো বলে দিই কীভাবে, তো ওই ডেকোরেটিং বিজনেসটা কিন্তু হচ্ছে কি, আপনি জাস্ট মানুষের ফাংশন বা পিয়া ফাংশনে আপনি জাস্ট ডেকোরেশন করে দেবেন। তো ডেকোরেশন করে দেবেন বলতে, আপনার কোনো একটা বিয়ের ফাংশন হলো, আপনার পরিচিত কেউ বা আপনার অপরিচিত কেউ ধরলাম যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখে আর কি আপনার ডেকোরেশন সার্ভিস নিতে আসলো, যে ভাই আমার বার্থডেতে আপনি ডেকোরেশন করে দিয়ে যাবেন আপনার প্যাকেজ বলেন। তো আপনারা যেহেতু অলরেডি আপনাদের সব কিছু কিনে রেখেছেন, ওকে, ডেকোরেশন বিজনেসের জন্য কিন্তু আপনার তেমন একটা ইনভেস্টমেন্ট আমি মনে করি না প্রয়োজন। ডেকোরেশন বিজনেসে কিন্তু আপনাদের সর্বপ্রথম যা প্রয়োজন তা হচ্ছে আপনি জাস্ট অনেকগুলো লাইট কিনে নেবেন, ছোটো ছোটো যে টিউব লাইটগুলো আমরা দেখি ওই লাইটগুলো আপনারা কি কিনে নেবেন, টিউব না সরি, ছোটো ছোটো পেন্সিল লাইট যেগুলো যাই বলি না কেন, ওই ছোটো লাইটগুলো আপনারা কিনে নেবেন একসাথে অনেকগুলো হিউজ অ্যামাউন্টের। অনেকগুলো কেনার পর আপনারা করবেন কি, আপনারা আপনাদের একটা ছোট্ট একটা ঘর তো রাখলেন অথবা ছোট্ট একটা দোকান টাইপস রাখলেন, যেখানে আর কি মানুষ এসে অর্ডার দিবেন। ওই অর্ডারের রুমে মূলত আপনি আপনার সব প্রোডাক্ট টোডাক্ট রাখলেন, ধরুন আপনি লাইটিং রাখলেন, ফোম টোম রাখলেন, ডিজাইনিং রাখলেন, এরপর আবার অনেক ধরনের ডিজাইনার ক্লোথস রাখলেন যেগুলো দিয়ে আর কি ডিজাইন করা হবে। এগুলোতে আপনার 5,000 টাকা বা 10,000 টাকার মধ্যে আপনি ভালো ডেকোরেশন আইটেম পেয়ে যাবেন, কাইন্ড অফ বলা যায় ওগুলোই। ওকে, আমি কিন্তু বলছি না যে ফার্স্টে আপনি লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে ফেলুন, আপনি ফার্স্টে ছোটো মোটো ইনভেস্টমেন্ট করুন, যদি আপনি বেশি ইনভেস্টমেন্ট করেন সেটা আপনার ভবিষ্যতের ব্যাপার, কারণ ভবিষ্যতে যদি আপনার ডেকোরেশন বিজনেসটা আরও গ্রো করে তাহলে তো ভাই আপনার আরও বেশি জিনিস রাখতে হবে, কারণ মানুষ যখন আপনাকে এত গ্রো করতে দেখবে তখন মানুষ অবশ্যই চাবে আপনার থেকে আরও বেশি বেনিফিট চাবে। তাই চাইলে আপনি ওটা আপনার উপর যে আপনি আপনার প্রোডাক্টগুলো কীরকম কিনতে চান, আপনার সাজানো ডেকোরেশন আইটেমসগুলো আপনি যদি বেশি টাকা দিয়েও কিনেন আপনার বেশি একটা লস যাবে না, কারণ বেশি আইটেম আপনার বেশি টাকা দিয়ে কিনলে আপনার কিন্তু ডেইলি ডেইলি কিনা লাগছে না, মাসে মাসে কিনা লাগছে না, আপনার একবার কিনে নিলেই ওগুলো সারা জীবন আপনার চলে যাবে। ওকে, তো বলি এবার, আপনারা সাপোজ আপনারা ডেকোরেশনের জন্য একটা অফিসের মতো বুক করে নিলেন আগে থেকে, ওকে, অ্যান্ড এবার আসি যে কীভাবে আর কি আপনার মূলত আপনার বিজনেসটা করতে পারবেন বা কীভাবে আর কি করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনার যা দরকার আপনার বিজনেসের নাম টাম, অ্যান্ড এরপর আপনারা চাইলে শুরু করতে পারেন আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট থেকে। অবশ্যই আপনারা ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের দিকে বেশি যাবেন, কারণ এখন কিন্তু মানুষ বেশিরভাগ ডিজিটালি করছে, অ্যান্ড বেশিরভাগ মানুষ কিন্তু এখন অনলাইনের মাধ্যমেই সব প্রোডাক্টগুলো দেখে পরে রিয়েল লাইফে আসে কিনতে। তো ফার্স্টে আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্ট অনলাইন বা অফলাইন যেভাবে দিতে চান আপনি সেভাবে প্রচার করতে পারেন আপনার বিজনেসটা। এরপরে হবে কি, আপনার কাছে যখন কোনো কাস্টমার আসবে আপনি তাকে প্যাকেজ দিয়ে দিবেন যে আমার এগুলো আমি আপনাকে ডেকোরেট করে দিব। ওকে, আপনি অবশ্যই দুই চারজন লোক রাখবেন, অবশ্যই সাথে দু চারজন লোক রাখবেন যাদের আপনি মাসিক পেমেন্ট করবেন, অথবা আপনি চাইলে আপনার নিজের ঘরের মানুষদের দিয়ে কাইন্ড অফ ফ্যামিলি বিজনেস করতে পারেন। এটাকে বলছি না যে ঘরে সবাইকে দিয়ে কাজ করে না, বলছি জাস্ট ফ্যামিলি বিজনেস হিসেবে আপনারা স্টার্ট করতে পারেন এটাকে। তো আপনারা প্যাকেজ দিবেন লোকদের, অ্যান্ড মানুষ এসে যখন আপনার আপনার সার্ভিস তাদের ভালো লাগবে যা বা আপনাদের ডেকোরেশন তাদের ভালো লাগবে, তখন কিন্তু দেখা যাবে আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেসটা আরও বেশি ভালো করে গ্রো হচ্ছে, কারণ দেখা যাচ্ছে আমি আপনার সার্ভিসটা নিয়েছি, আমার কাছে আপনার সার্ভিসটা খুব ভালো লাগছে, তো এখন আমি কিন্তু আমার ফ্রেন্ড আত্মীয় স্বজনদের বলবো যে ভাই জানিস আমি এই ডেকোরেশন কোম্পানির থেকেই আমার জিনিস আমার বার্থডেতে ডেকোরেশন করিয়েছিলাম। তো এতে কিন্তু আপনার একটা ফ্রি প্রমোশন হয়ে যাবে ইজিলি। তো এটা হচ্ছে কি আপনাদের মূলত আপনাদের যে ডেকোরেশন বিজনেস সেটা নিয়ে, বিকজ আপনারা অনেকেই কিন্তু অ্যাকচুয়ালি জানেন না যে ডেকোরেশন বিজনেসটা অ্যাকচুয়ালি কী, এটার প্রফিট হতে পারে নাকি, বা ডেকোরেশন বিজনেস করে মানুষ কতই বা হাই স্কুলে কামাইতে পারে। বাট ফ্যাক্ট হচ্ছে ডেকোরেশন বিজনেস করে মানুষ ভালো অ্যামাউন্টেরই কামাতে পারে, ফ্যাক্ট হচ্ছে আপনারা কাকে কাকে সেল করতে পারেন আপনাদের সার্ভিসটা। তো আশা করছি আপনারা আজকে ভিডিওটা বুঝতে পেরেছেন। আমি কিন্তু আরেকবার বলে দিই, আমি কিন্তু কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আপনাদের দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি যে কী কী বিজনেসগুলো করলে আপনাদের লাভ হতে পারে।
তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই।